প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীতে পুলিশ পরিচয় দিয়ে জানবাহুনে চাদাবাজির দয়ে দুই ভুয়া পুলিশ গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দেবপাড়া ইউনিয়নে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিএমডি এর নির্বাহী পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে মামলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলার ঘটনায় বিএমডি এর নির্বাহী পরিচালকসহ জনের নাম উল্লেখ করে সতেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব সোমবার রাতে নগরের রাজপাড়া থানায় মামলাটি দায়ের করা হয় এজাহারভুক্ত আসামিরা হলেন বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ভান্ডাররক্ষক রক্ষক মোহাম্মদ জীবন নির্বাহী পরিচালকের দপ্তরের পিয়ন সেলিম নির্বাহী পরিচালকের পি নুরুল ইসলাম আনসার সদস্য এনামুল পিয়ন ফারুক ও ড্রাইভার আব্দুল সবুর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও জনকে অজ্ঞাত আসামি করা হয় আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে ওই দিন বিকেলে সাংবাদিকদের আন্দোলনের মুখে হামলায় জড়িত ভাণ্ডারক্ষক মোহাম্মদ জীবন ও পরিচালকের গাড়ি চালক আব্দুল সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ রাজশাহী মহানগরীতে পুলিশ পরিচয় দিয়ে যানবাহন তল্লাশি করার অভিযোগে দুই ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে গত রবিবার রাতে নগরের কাটাখালী বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি রিফ্লেক্টিং ভেস্ট ও একটি ক্যাব উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর বুয়ালিয়া থানার আলুপট্টি এলাকার আবুল কালাম আজাদের ছেলে গোলাম রসুল রনক ও সাগরপাড়া বটতলা এলাকার জয়নাল অপু ঘটনার সূত্রে জানা যায় গত চার সেপ্টেম্বর রাতে কাটাখালী থানার চৌমোহনী বাজারে একজন পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট ও অন্যজন পুলিশের ফিল্ড পরিধান করে টাঙ্গনগামী বিভিন্ন যানবাহন থামানোর চেষ্টা করে এ সময় পুলিশের গাড়ি দেখে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত কাটাখালী বাজারের দিকে পালিয়ে যায় পরে পুলিশের একটি টিম কাটাখালী বাজারের চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ তাদের আটক করে এ সময় আসামিদের কাছ থেকে একটি পুলিশের ব্যবহৃত রিফ্লেক্টিং ভেস্ট ও একটি ফিল্ড ক্যাপ উদ্ধার করে গ্রেফতারকৃতরা জানায় তারা পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট ও ফিল্ড ক্যাপ পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিল গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চারটি গ্রাম পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী মঙ্গলবার সকালে উপজেলার রাজাবাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা সড়কের দুপাশে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন নদী ভাঙনে এরই মধ্যে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে ভাঙন সংখ্যায় রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর ইতোমধ্যে পাঁচশো বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে কিন্তু বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না এ সময় তারা ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান মানববন্ধনে বক্তব্য রাখেন দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন ইউপি সদস্য আফতাব উদ্দিন রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান নোয়াখালী চৌমোহনীতে জাল দলিল করে ব্যাংক ঋণ নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রফিকুল হাসান নামের এক যুবকের বিরুদ্ধে পারিবারিক নামা দলিল না করেই ওই যুবকের চাচা কলেজ শিক্ষক আবু আল কাশেম ফেরদোসের সাথে এমন প্রতারণা করেছে এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী অভিযুক্ত যুবক চৌমোহনী পৌরসভার সাত নং ওয়ার্ডের আমির হোসেনের ছেলে রফিকুল হাসান সুমন এবং ভুক্তভোগী আবু আল কাশিম ফেরদোস চৌমুহনী সরকারি এস এ কলেজের উপাধ্যক্ষ ছিলেন এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন কলেজ শিক্ষক আবু আল কাশেম ফেরদোস বেগমগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর মোস্তাক বলেন এটি পারিবারিক বিরোধ উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় বসতে বলা হয়েছে বৈঠকে সমাধান না হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রফিকুল হাসান সুমনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি নাটোরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের জন্য তিন মাস ব্যাপী মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং ও রিপেয়ারিং কোর্সের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বেলা দিকে শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি ক্যাম্পাসের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন শাপলার সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জাবেদ মাসুদ নাটোর ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল কসমস এনজিও নির্বাহী পরিচালক মেহনাস মালা ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবুন এ সময় বক্তারা বলেন মহিলাদের যাতে পরনির্ভরশীল হয়ে বসে থাকতে না হয় সেজন্য তাদের আত্মকর্মসংস্থা সৃষ্টির জন্য এই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম হাতে কলমে এই প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগিয়ে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হবে তেমনি তাদের সংসারে আসবে সাচ্ছল্য প্রশিক্ষণে মোট ত্রিশ জন মহিলা অংশ নিয়েছে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণে ষাট কর্মদিবসের কর্মসূচিতে শিক্ষার্থীরা বারো হাজার টাকার প্রণোদনা পাবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আর্থিক সহযোগিতা এবং প্রিন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড হাসপাতাল সাভার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতায় থাকছে নাটোর ট্রেনিং ইনস্টিটিউট নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এ সময় সেলিম হোসেন নামে আরও এক কৃষক আহত হয় আহত সেলিমকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহত কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বিলে ধানের জমিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে নিহত কৃষক বেলাল মিয়াজি ওই এলাকার হাজি আবুল হোসেনের ছেলে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ধানের জমিতে কাজ করছিল বেলাল মিয়াজি সেলিম হোসেন সহ অন্য কৃষকরা এসময় সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বেলাল মিয়াজের মৃত্যু হয়। এসময় সময় জমিতে কাজ করতে থাকা কৃষক সেলিম হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও জুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ